English for today, classes 9-10. Lesson 2, Sri Lanka, the pearl of the Indian Ocean, Sri Lanka, Bharat Mahasagarer Mukta, pearl ortho Mukta. Look at the picture, chobitar dike takao. Ask and answer the following questions in pair. জোড়ায় প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। What is the name of the country? দেশটার নাম কি? What is the country surrounded by? দেশটা ঘিরে কি আছে? What do you know about the country? দেশটা সম্বন্ধে তুমি কি জানো? এই জিনিসগুলো আমরা পাবো পরের পৃষ্ঠাতে গেলে আমরা আরেকটু পড়ি। বিতে বলছে নাও রিড দ্য ফলোয়িং প্যাসেজ টু ফাইন্ড আউট টু ফাইন্ড ইওর আনসার্স টু দ্য কোশ্চেন্স ইন এ, অর্থাৎ এতে যে কোশ্চেনগুলো বলল এগুলোর উত্তরটা নিচের প্যাসেজগুলো পড়ে বের করো। এরকম এতে বলছে এনি ওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মে অফেন হিয়ার দ্য ওয়ার্ড আয়ুবান। যে কেউ শ্রীলঙ্কা ভিজিট করতে গেলে বা শ্রীলঙ্কায় বেড়াতে গেলে একটা শব্দ শুনতে পায় প্রায়ই, সেটা হলো আয়ুবান। দিস ওয়ার্ড মিন্স মে ইউ হ্যাভ দি গিফট অফ লং লাইফ। এই শব্দটার মানে হলো তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবন লাভ করো। ইট ইজ উইথ দ্য ট্র্যাডিশনাল গ্রিটিং দ্যাট এভরি ওয়ান ইজ ওয়েলকাম টু শ্রীলঙ্কা। এটা সেই ঐতিহ্যবাহী প্রচলিত বা প্রথাগত গ্রিটিং বা সম্ভাষণ যেটা দিয়ে শ্রীলঙ্কায় কাউকে স্বাগত জানানো হয় বা ওয়েলকাম করা হয়। শ্রীলঙ্কা ইজ ভ্যারিয়াসলি নোন অ্যাজ সেরেনডিপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান এটসেট্রা। শ্রীলঙ্কাকে বিভিন্ন নামে, শ্রীলঙ্কা বিভিন্ন নামে পরিচিত, যেগুলোর মধ্যে আছে সেরেনডিপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ার অশ্রুবিন্দু, চোখের পানি আর কি, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের মুক্তা, এগুলোর নামে শ্রীলঙ্কা পরিচিত, এগুলো বিভিন্ন নামে শ্রীলঙ্কা পরিচিত। These names reveal the richness and beauty of this island nation. এই নামগুলো রিভিল করে বা প্রকাশ করে the richness, সমৃদ্ধি এবং beauty বা সৌন্দর্য এই দ্বীপ রাষ্ট্রটির। Many travelers from ancient mariners and merchants to present tourists have been attracted by the beauty of this island. অনেক ট্রাভেলার বা ভ্রমণকারী, এনশিয়েন্ট বা প্রাচীন মেরিনার, প্রাচীন নাবিকদের থেকে, নাবিক এবং মার্চেন্ট বা বণিকদের থেকে শুরু করে বর্তমানকালের পর্যটকরা সবাই এই দ্বীপটার সৌন্দর্যে আকর্ষিত হয়েছে। বিতে বলছে শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, জাস্ট ভারতের দক্ষিণ পূর্ব যে উপকূল বা উপকূল উপকূল থেকে পাশেই আর কি, এরকম। হ্যাঁ, শেপ লাইক এ টিয়ার ড্রপ, দি আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স অ্যাবাউট 4.5 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ and about 220 kilometers from east to west, with a total land area of about 6,600 square kilometers. অর্থাৎ কথাটা এরকম যে শেপ লাইক এ টিয়ার ড্রপ, এই দেশটার আকৃতিটা চোখের অশ্রুর মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা চোখের পানি যেরকম ওপর দিকে চিকন থাকে, নিচ দিকে পানিটার বেশিরভাগ অংশটা জমে থাকে, সেরকম এই কথাটা বলতেছে এখানে।
থাইল্যান্ড আর শ্রীলঙ্কা মিরাজ 400 কিলোমিটার ফ্রম নর্থ টু সাউথ, অর্থাৎ উত্তর থেকে এইদিকে দক্ষিণে, এদিকে এই দ্বীপটা 415 কিলোমিটার, এবং পূব পশ্চিমে দ্যাট ইজ এইদিকে এটা 220 কিলোমিটার, উইথ এ টোটাল ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট 65,600 বর্গ কিলোমিটার। এখানে এখানকার জমির আয়তন 65,600 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ মোর দেন 1340 কিলোমিটার অফ কোস্ট লাইন। এটার 1340 কিলোমিটারেরও বেশি কোস্ট লাইন বা উপকূল রেখা, এই একদম বর্ডার বরাবর যে রেখা এটা আছে, উপকূল রেখা আছে 1340 কিলোমিটারেরও বেশি। Despite its modest size, Sri Lanka has a population of about 20 million. এই মডেস্ট সাইজ বা এখানে মডেস্ট অর্থ ছোট, অর্থাৎ বলছে এখানে মডেস্ট অর্থ ছোট, ডিসপাইট অর্থ সত্ত্বেও, অর্থাৎ শ্রীলঙ্কা দেশটার আয়তন ছোট হওয়া সত্ত্বেও এটার পপুলেশন বা জনসংখ্যা প্রায় 20 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, মাল্টি রেশিয়াল অ্যান্ড মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি। শ্রীলঙ্কা একটি বহু ধর্মের, বহু জাতির এবং মাল্টি বহু ভাষার দেশ। দি ফোর মেজর এথনিক গ্রুপস আর সিংহলিজ, শ্রীলঙ্কান তামিজ, ইন্ডিয়ান তামিজ অ্যান্ড শ্রীলঙ্কান মুরস অর মুসলিম। চারটা প্রধান এথনিক গ্রুপ বা জাতিগত দলের মধ্যে আছে সিংহলিজ, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কান মুর অথবা মুসলিম, এই চারটা। এ ফিফথ গ্রুপ দি ভেদাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড। পঞ্চম আরেকটা গ্রুপের কথা বলছে যাদের নাম ভেদাস, এরা হলো অরিজিনাল বা আসল ইনহ্যাবিট্যান্ট বা বাসিন্দা এই দ্বীপটার। দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা ইজ ডেপিক্টেড ইন দ্য হিন্দু এপিক দি রামায়ণা অ্যান্ড দি মহাভংসা অর দি গ্রেট ক্রনিক্যাল। দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি, যে প্রাচীন ইতিহাস, দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা ইজ ডেপিক্টেড, শ্রীলঙ্কার যে প্রাচীন ইতিহাস এটা ডেপিক্ট করা হয়েছে বা অঙ্কন করা হয়েছে হিন্দু এপিক বা হিন্দু মহাকাব্য, এপিক অর্থ মহাকাব্য। হিন্দু শ্রীলঙ্কার যে প্রাচীন ইতিহাস এটা আঁকা হয়েছে বা বর্ণনা করা হয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভংসায়, যে মহাভংসারই আর একটা নাম হলো দি গ্রেট ক্রনিক্যাল বা দি গ্রেট উপাখ্যান বা কাহিনী। ক্রনিক্যাল অর্থ উপাখ্যান বা কাহিনী। দিতে বলছে শ্রীলঙ্কার ইকোনমি হ্যাজ ট্রেডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার অর্থনীতি বা ইকোনমি এগ্রিকালচার বা কৃষির ওপরে নির্ভরশীল, অর্থাৎ আমাদের দেশের মতোই। The emphasis is on exporting crops such as tea, rubber and coconuts. এখানে emphasis বা গুরুত্ব দেওয়া হয় exporting crops, শস্য রপ্তানির উপরে, যেহেতু এগ্রিকালচারাল দেশ সেই জন্য শস্য রপ্তানির উপরে গুরুত্ব দেওয়া হয়, যেগুলোর মধ্যে আছে টি বা চা, রাবার বা রাবার এবং কোকোনাট বা নারকেল। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বড় চা রপ্তানিকারক দেশ বা টি এক্সপোর্টার। দি কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রোডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ এ ভ্যারাইটি অফ স্পাইসেস সাচ অ্যাজ সিনামন, কার্ডামম, পেপার, ক্লোভস অ্যান্ড নাটমেগ। এই দেশটা আরো যে প্রধান প্রোডিউসার বা উৎপাদনকারী এবং সাপ্লায়ার অর্থাৎ সরবরাহ করে, এই দেশটা বিভিন্ন ধরনের স্পাইস বা মশলারও প্রধান উৎপাদনকারী এবং সরবরাহকারী, যেগুলোর মধ্যে আছে সিনামন বা দারচিনি, কার্ডামম, কার্ডামম অর্থ হলো এলাচ, পেপার
বা পেপার অর্থ হলো গোলমরিচ, ক্লোভ অর্থ লবঙ্গ, এবং নাটমেগ, নাটমেগ অর্থ জায়ফল, জায়ফল যেটা আমরা খাই। সিনামন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউস লেটার টু দ্য ওয়ার্ল্ড বাই অ্যারাব মার্চেন্ট। সিনামন বা দারচিনি প্রথম অরিজিনেট করে বা দারচিনির শুরুটা হয় শ্রীলঙ্কা থেকে, এবং এটা পরবর্তীতে আরব বণিকেরা বিশ্বের সাথে এই দারচিনিটাকে পরিচয় করিয়ে দেন। শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল ট্রেজার্স মে বি কম্পেয়ার টু আদার সিভিলাইজেশন অফ দ্য পাস্ট লাইক দ্য গোল্ডেন এজ অফ গ্রিস, দি রোমান এম্পায়ার অ্যান্ড মায়ান সিটাডেল। শ্রীলঙ্কার যে আর্কিওলজিক্যাল ট্রিজার্স বা প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো আছে এগুলোকে কম্পেয়ার করা যেতে পারে বা তুলনা করা যেতে পারে অন্যান্য সিভিলাইজেশন বা সভ্যতাগুলোর সাথে অতীতে, যেগুলোর মধ্যে আছে গোল্ডেন এজ অফ গ্রিস বা গ্রিসের সোনালি দিন বা গ্রিসের যে সভ্যতার কথা আমরা শুনি সেটার সাথে শ্রীলঙ্কাকে তুলনা করা যেতে পারে, রোমান এম্পায়ার বা রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা যেতে পারে, এবং মায়ান সিটাডেল বা মায়া যে সভ্যতা ছিল সেখানকার যে দুর্গ বা আশ্রয়স্থলগুলো ছিল সেটার সাথে এই শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল ট্রেজার বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে তুলনা করা যেতে পারে, এরকম বলছে এরা। দি কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার্স অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স। শ্রীলঙ্কার যে কালচার বা সংস্কৃতি আছে এটা প্রভাবিত হয়েছে পশ্চিমা কলোনাইজার বা পশ্চিমা উপনিবেশ স্থাপনকারীদের দিয়ে এবং পূবের ট্রেডার বা বণিকদের দিয়ে। এরা বিভিন্ন সময় এখানে যাওয়ার কারণে এদের সংস্কৃতিটা এদের দিয়ে প্রভাবিত হয়েছে। দ্যাট রেজাল্টেড ইন ডেভেলপিং ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়াস, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস ইন দিস স্মল কান্ট্রি। এটার ফলে এই যে ওয়েস্টার্ন কলোনাইজ উপনিবেশ স্থাপনকারী এবং পূবের বণিক, এদের এই এই কাজকর্মগুলো বা এই দেশে যাতায়াতের কারণে এখানে ডেভেলপ করছে বা তৈরি হয়েছে একটা ইউনিক বা অনুপম মিক্স, একটা মিক্স তৈরি হয়েছে, অনুপম মিক্স তৈরি হয়েছে কিসের, রেস অ্যান্ড রিলিজিয়ান, জাত গোষ্ঠী এবং ধর্ম, আর্ট বা শিল্প এবং ক্রাফটস, ক্রাফটস মানে ভুলে গেলাম, কুটির, এই তো আর্ট অ্যান্ড ক্রাফট বা শিল্প বা কুটির শিল্প, হ্যান্ডিক্রাফট এগুলো আর কি, হস্তশিল্প, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউমস, উৎসব এবং পোশাক, এই সব কিছুরই একটা ইউনিক মিক্স তৈরি হয়েছে এখানে। বিসাইডস দ্য ম্যান মেড রিচেস ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লেসিংস অফ নেচার ইন শ্রীলঙ্কা। মানুষের তৈরি সমৃদ্ধি বা সম্পদগুলোর পাশাপাশি ওয়ান মে ফাইন্ড গড গিভেন ব্লেসিংস অফ নেচার, একজন স্রষ্টা প্রদত্ত আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ পেতে পারে শ্রীলঙ্কায়। দি আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাজিউর সিজ অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, গ্রিন হিলস, কাসকেডিং ওয়াটারফলস, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ অ্যান্ড আ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। এই আইল্যান্ড দ্বীপটা সার্কেল করে আছে বা ঘিরে আছে অ্যাজিউর সমুদ্র, এবং এই দ্বীপটা আশীর্বাদ পুষ্ট হল বালুময় বীচ, সবুজ পাহাড়, কাসকেডিং বা ধাপে ধাপে পড়তে থাকা ঝর্ণা, পর্যাপ্ত বন্য জীবন বা বন্য প্রাণীর সমাহার প্রচুর, এবং ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এবং বিভিন্ন ধরনের ফুল এবং ফলের দ্বারা। দি কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস, স্পাইস গার্ডেন্স, টি এস্টেটস অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস। এই দেশটাতে আছে প্রচুর পরিমাণে কোকোনাট গ্রোভ বা নারকেলের বন বা উপবন, মশলার বাগান, টি এস্টেট বা চায়ের বাগান, এবং অন্যান্য বিভিন্ন ধরনের বাগান এবং কাঠ দিয়ে, এগুলো এখানে প্রচুর পরিমাণে আছে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা, সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা শ্রীলঙ্কায় আসে। Here a weary traveler can pass a relaxing day by a palm-shaded lagoon looking at the endless ocean. এখানে
একজন ওয়ারি বা ক্লান্ত ভ্রমণকারী একটা দিন পার করতে পারে রিল্যাক্স করে বা আরামায়েশ করে পামের ছায়, পাম গাছের ছায়, একটা লেগুনের মধ্যে সীমাহীন সমুদ্র, এন্ডলেস বা সীমাহীন সমুদ্রের দিকে তাকিয়ে একজন ক্লান্ত ট্রাভেলার এখানে একটা দিন রিল্যাক্স করে পার করতে পারে। অ্যান্ড ফর অ্যাডভেঞ্চারাস এবং যারা অভিযান প্রিয়, ডেইজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, স্নর্কেলিং, সুইমিং, ফিশিং অর সেলিং, তারা উত্তেজনার মধ্যে দিয়ে একটা দিন কাটাতে পারে স্নর্কেলিং করে, বা ওই যে নাকে মুখে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পাইপ ঢুকায় যে সমুদ্রের নিচে ঘোরে, মাছ টাছ শৈবাল টেবল দেখে, এগুলো হলো স্নর্কেলিং। এই কাজটা তারা করতে পারে, সাঁতার কাটতে পারে, মাছ ধরতে পারে, অথবা নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারে, সেইলিং করতে পারে। ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট কমপ্লিট দ্য টেবল উইথ নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে, যে টেক্সটটা আমরা পড়লাম এখান থেকে ইনফরমেশন নিয়ে, এখানে বলতেছে দুইটার বেশি ওয়ার্ড বা নাম্বার লেখা যাবে না। প্রথমটা শ্রীলঙ্কা ফ্যাক্টস, বা শ্রীলঙ্কায় যে ফ্যাক্ট বা যে কারণগুলো বা যে ইস্যুগুলো আমরা দেখলাম এখানকার, সেগুলো নিয়ে আমাদের বলতে হবে। প্রথম ইস্যুটা হলো পিপল বা মানুষ নিয়ে, দেয়ার আর ড্যাশ, আমরা এটাকে পড়তেছি এভাবে, দেয়ার আর, এটা যেহেতু মানুষ নিয়ে বলা, মানুষ সংক্রান্ত একটা কথা হবে, তো আমরা বলতে পারি দেয়ার আর 20 মিলিয়ন পিপল, যে এখানে 20 মিলিয়ন মানুষ আছে। ফোর মেজর এথনিক গ্রুপ, ফোর মেইন এথনিক গ্রুপস, চারটা প্রধান জাতিগত গ্রুপ আছে। দেয়ার সিংহলিজ, তারা হলো সিংহলিজ, শ্রীলঙ্কান তামিল, ইন্ডিয়ান তামিল এবং শ্রীলঙ্কান মুর, হু আর অলসো নোন অ্যাজ দ্য অ্যান্ড শ্রীলঙ্কান মুর হু আর অলসো নোন অ্যাজ মুসলিম, এই জায়গাটায় হচ্ছে মুসলিম। দি আর্লিয়েস্ট রেসিডেন্টস অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার যারা পুরনো বাসিন্দা আর নোন অ্যাজ, তাদের নাম হলো ভেদাস, এই লাস্ট শূন্যস্থানটায় ভেদাস বসছে। ইকোনমি বা অর্থনীতি সম্বন্ধে আমরা যেটা পাচ্ছি, এগ্রিকালচার ইজ এ ট্রেডিশনাল ফর্ম অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ইন শ্রীলঙ্কা, কথাটা আমরা পাইছি। দ্য কান্ট্রি এক্সপোর্টস মেনি ক্রপস অ্যান্ড স্পাইসেস, এই দেশটা বিভিন্ন শস্য এবং মশলা রপ্তানি করে। শ্রীলঙ্কা টপস দ্য ওয়ার্ল্ড ইন টি এক্সপোর্ট, শ্রীলঙ্কা চা রপ্তানির দিক দিয়ে বিশ্বে শীর্ষে। দি স্পাইস সিনামন ওয়াজ ফার্স্ট ফাউন্ড ফার্স্ট ইন শ্রীলঙ্কা, এই সিনামন বা দারচিনি, এই মশলাটা প্রথম পাওয়া গেছিল শ্রীলঙ্কাতে। ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা কি পাইছি, শ্রীলঙ্কা ইজ ব্লেসড উইথ অসাম ন্যাচারাল বিউটি, শ্রীলঙ্কা খুব চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে আশীর্বাদ পুষ্ট বা পরিপূর্ণ। দেয়ার আর ব্লু সিজ, এখানে আছে নীল সাগর, বালুময় বীচ, সবুজ পাহাড় অ্যান্ড ফ্লোয়িং ওয়াটারফলস, এবং বয়ে চলা ওয়াটারফল বা জলপ্রপাত। দি কান্ট্রি হ্যাজ এ ভেরি রিচ ওয়াইল্ড লাইফ, কান্ট্রিটার বন্যপ্রাণীর সমাহার বা বন্যপ্রাণীর বৈচিত্র্য অনেক সুন্দর এরকম। এ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, এখানে বসছে ফ্লাওয়ার্স আর অলসো অ্যাভেলেবল দেয়ার, ট্রাভেলার ক্যান এনজয় দ্য ন্যাচারাল ভিউ, এখানে বসছে লাস্টে ন্যাচারাল ভিউ, সিটিং বাই দ্য পাম শেডেড ল্যাগুনস, অর্থাৎ ট্রাভেলার যারা এখানে যাবে তারা ন্যাচারাল বা প্রাকৃতিক যে ভিউ আছে সেটা পাম গাছের ছায় ল্যাগুনে বসে দেখতে পারে। তারপরে ডিতে বলছে দি প্যাসেজ ইন বি হ্যাজ 6 প্যারাগ্রাফ এ টু এফ, চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিং ফর দ্য প্যারাগ্রাফ এ টু এফ ফ্রম এ ফ্রম দ্য লিস্ট অফ দ্য হেডিং বিলো, এখানে আমরা যে প্যারাগ্রাফগুলো পড়লাম এগুলোর সাথে মিলবে এরকম কিছু হেডিং বলা আছে, কোনটা কোন কোনটার সাথে ম্যাচ করবে এটা বলতে বলছে। আমি ম্যাচ করানোর চেষ্টা করছি কিন্তু আমার কাজটা ভালো লাগে নাই,
তোমরা যদি আমি প্যাসেজ এরকম ভাবে পড়ে গেছি যদি বুঝতে পারো তাহলে হেডিংটা আশা করি ম্যাচ করাতে পারবা, না পারলে আমাকে বললে আমি করে দেওয়ার চেষ্টা করব। দেয়ার আর মোর হেডিংস ইন দ্য বক্স দেন দ্য প্যারাগ্রাফ, অর্থাৎ যতগুলো প্যারাগ্রাফ আছে তার চেয়ে বেশি হেডিং আছে। সো উইল নট ইউজ অল অফ দেম, তাই সবগুলো হেডিং লাগবে না। অর্থাৎ প্যারাগ্রাফ আছে কয়টা? প্যারাগ্রাফ আছে ই পর্যন্ত, এ বি সি ডি ই, পাঁচটা, আর হেডিং আছে এখানে 10টা, তার মানে 5টা এখান থেকে বেঁচে যাবে। আমি একটু মানে গুলো বলে দিই। এ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস, একটি সুন্দর দ্বীপ উইথ প্রাকৃতিক সমৃদ্ধি। টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভারতের অশ্রু। জিওগ্রাফিক্যাল ফিচার্স বা ভৌগোলিক বৈশিষ্ট্য। আর রিচ মাল্টিকালচারাল সেটিং, একটি সমৃদ্ধ বহু বহু সাংস্কৃতিক সেটিং, বা এখানে সেটিং মানে কি বলা যায়, একটি সমৃদ্ধ বহু সাংস্কৃতিক সেটিং বা স্থাপনা বা জায়গা, প্লেস, মাল্টিকালচারাল প্লেস এরকম। সাম রিলিজিয়াস গ্রুপস অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার কিছু ধর্মীয় গ্রুপ বা দল বা গোষ্ঠী। আর ট্রেডিশনাল ইকোনমি, একটি ঐতিহ্যবাহী বা প্রথাগত বা প্রচলিত অর্থনীতি। দি ল্যান্ড অফ সিনামন, দারুচিনির দেশ। আ মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশন, মেল্টিং পট অর্থাৎ যেটা গলে পাত্র, যে পাত্রটা গলে যাচ্ছে এরকম, মেল্টিং পট অফ দ্য পাস্ট সিভিলাইজেশন মানে গলে মিশে যাচ্ছে আর কি এরকম, যেখানে অতীতের সভ্যতাগুলো মিশে আছে বা মিশে যাচ্ছে এরকম বোঝাচ্ছে। টুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস, পর্যটকদের জন্য আকর্ষণ এবং অবসরের কাজকর্মগুলো। এ কান্ট্রি উইথ বিউটিফুল বিচেস, একটা দেশ যেখানে সুন্দর বিচ আছে। রিড দ্য ব্রিফ ডেসক্রিপশনস অফ সাম অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেসেস ইন শ্রীলঙ্কা, নিচে শ্রীলঙ্কার সেরা কতগুলো টুরিস্ট প্লেস বা টুরিস্টরা বেড়াতে যায় এ ধরনের জায়গার সংক্ষিপ্ত বিবরণ আছে, এগুলো পড়তে বলছে। দেন ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, তারপরে কয়েকটা প্রশ্ন আছে যেগুলো আলোচনা করতে হবে। অনুরাধাপুরা, অনুরাধাপুরা ইজ ওয়ান অফ দ্য অ্যানশিয়েন্ট ক্যাপিটালস অফ শ্রীলঙ্কা, অনুরাধাপুরা শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীগুলোর একটা। দি ওল্ড সিটি ইজ টুডে সারাউন্ডেড বাই মনাস্ট্রিজ কভারিং অ্যান এরিয়া অফ ওভার 16 স্কোয়ার মাইলস, এই পুরনো শহরটা ঘিরে আছে বিভিন্ন মঠ এবং এটার মোট আয়তন হলো 16 বর্গ মাইল। মনাস্টারি অর্থ মঠ। দ্য সিটি ইজ অলসো সিগনিফিকেন্ট ইন হিন্দু লেজেন্ড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কিং রাবণা, অর্থাৎ যে আমরা যে রাম এবং রাবণের যে কাহিনী পড়ি, এই রামে এখানে যে রাবণের, যে রাজা রাবণের যে রাজধানী ছিল সেটা হলো ছিল এই অনুরাধাপুরায়। এবং এখানে লেজেন্ড অর্থ কিংবদন্তি না, এখানে লেজেন্ড অর্থ পৌরাণিক কাহিনী। বুন্ডালা ন্যাশনাল পার্ক বা বুন্ডালা জাতীয় উদ্যান, বুন্ডালা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ শ্রীলঙ্কাস লিডিং ডেস্টিনেশন ফর বার্ড ওয়াচার্স, অর্থাৎ পাখি প্রেমীদের কাছে এই জায়গাটা একটা প্রিয় গন্তব্য, এখানে সম্ভবত অনেক পাখি দেখা যায়। দি পার্ক ইজ অলসো হোম টু লার্জ পপুলেশন অফ এলিফ্যান্টস, ক্রোকোডাইলস, টার্টলস অ্যান্ড লেপার্ডস, এই পার্কটায় হলো আরো অনেক হাতি, ক্রোকোডাইল, কুমির, কচ্ছপ এবং চিতা বাস করে জাতীয় উদ্যানে। হুকাওয়া, কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস, হুকাওয়া এটা কোরাল মানে বোধ হয় শৈবাল রিফ, অর্থাৎ শৈবালের যে প্রাচীর এটাকে বলে রিফ, এবং স্যান্ডি বিচ বালুময় বিচ। হুকাওয়া ইজ আ লিটল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে হুকাওয়া হলো একটা ছোট শহর। ইট ইজ ওয়েল নন ফর ইটস বিচ অ্যান্ড কোরাস, এটা এই দ্বীপটা
এর বীজ এবং কোরালের জন্য প্রসিদ্ধ। ইট ইজ প্রিন্সিপালি এ ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড সার্ভস এজ এ গ্রেট বীচ উইথ অপশনস টু সার্ফ, স্নর্কেল অ্যান্ড এনজয় দ্য সান। এটা প্রিন্সিপালি বা প্রধানত একটা পর্যটকদের ডেস্টিনেশন বা গন্তব্য, এবং এটা কাজ করে অ্যাজ এ গ্রেট বীচ, এবং এটা একটা গ্রেট বীচের কাজ করে যেখানে সার্ফিং করা, স্নর্কেলিং করা এবং সান বা সূর্যের আলো উপভোগ করার পর্যাপ্ত ব্যবস্থা আছে, এরকম বোঝাচ্ছে ডাম্বুলা। মেজর অ্যাট্রাকশনস অফ দিস সিটি ইনক্লুড দ্য বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পটেড কেভ টেম্পল কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা। এই ডাম্বুলা জায়গাটার প্রধান অ্যাট্রাকশন বা আকর্ষণ হলো বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পটেড কেভ টেম্পল কমপ্লেক্স। আমি উইকিপিডিয়াতে দেখলাম এই জিনিসটা বেশ নাম করা, এই এটার নামই হলো পটেড কেভ টেম্পল কমপ্লেক্স। এখানে বোধ হয় কেভ বা গুহা জাতীয় কিছু আছে এই মন্দিরটায়, এবং এই পটেড বলতে আমি দেখলাম যে কিছু বড় বড় পাত্র আছে এবং পাত্রগুলো নিয়ে ইন্টারেস্টিং কিছু কথাও আছে। কোন একটা পাত্রের গল্প পড়লাম যেখানে ওপর থেকে পানি পড়ে কিন্তু পানির পরিমাণ কখনো বাড়ে না, আমি উইকিপিডিয়াতে দেখলাম, তোমরা দেখতে পারো। ইট ইজ অলসো ফেমাস ফর দ্য রাঙ্গিরি ডাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম। এটা এই রাঙ্গিরি ডাম্বুলা বৈশ্বিক বা বিশ্ব স্টেডিয়ামের জন্যও বিখ্যাত। হুইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট 167 ডেজ, যেটা মাত্র 167 দিনে তৈরি হয়েছিল। দ্য সিটি অলসো বোস্টস অফ দ্য বিগেস্ট রোজ কোয়ার্টস মাউন্টেন রেঞ্জ ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য আয়রনউড ফরেস্ট। এই সিটিটা গর্ব করে বা বোস্ট করে তার আরো কয়েকটা জিনিস নিয়ে, যেগুলোর মধ্যে আছে দ্য বিগেস্ট রোজ কোয়ার্টস মাউন্টেন, গোলাপি স্ফটিকের পর্বত শ্রেণী আছে এই জায়গাটায়, এই ডাম্বুলায় গোলাপি স্ফটিকের পর্বত শ্রেণী বা পর্বতমালা আছে সাউথ এশিয়ার মধ্যে, যেটা খুব নাম করা। এবং এখানে আরো আছে আয়রন উড বা লোহা কাঠ বা লোহা গাছের বন বা জঙ্গল। লোহা কাঠ আমাদের দেশে হয় কিনা আমি জানি না, বোধহয় হয় না। নাও ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, হুইচ আর দ্য ফলোইং টুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট। তুমি নিচে কোন পর্যটকদের গন্তব্য বা টুরিস্টরা যায় এরকম জায়গাটায় যেতে চাও। প্লেসেস উইথ বিচেস, তুমি কি বিচ আছে এরকম জায়গায় যেতে চাও। প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, ঐতিহাসিক গুরুত্ব বহন করে এরকম জায়গাতে যেতে চাও। প্লেসেস দ্যাট প্রিজার্ভ ওয়াইল্ড লাইফ, এরকম নাকি এরকম কোনো জায়গাতে যেতে চাও যেখানে ওই আমরা পড়লাম যে পাখি দেখা যায় বা হাতি টাতি ঘুরে, যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়, এরকম জায়গাতে যেতে চাও। এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক সাচ এ প্লেস, ব্যাখ্যা করো কেন কোন জায়গাটা, যে জায়গাটা তুমি পছন্দ করছো এই জায়গাটা তুমি কেন পছন্দ করছো। ইফ ইউ আর গিভেন অ্যান অফার টু ভিজিট এনি টু অফ দ্য ফোর শ্রীলঙ্কান সিটিজ অ্যাবাউট, ওপরে যে চারটা শ্রীলঙ্কান শহরের কথা বলা হলো তার মধ্যে যদি দুইটা তোমাকে ভিজিট করার সুযোগ দেওয়া হয় তাহলে তুমি কোন দুইটা পছন্দ করবা। হুইচ টু সিটিজ উইল ইউ চুজ, এক্সপ্লেইন হোয়াই, ব্যাখ্যা করো যে তুমি এটা কেন পছন্দ করবা। তো মোটামুটি এরকম। ও লাস্ট আর একটা আছে, রাইট এ প্যারাগ্রাফ অন সাম অফ দ্য ইন্টারেস্টিং প্লেসেস টু ভিজিট ইন শ্রীলঙ্কা, একটা প্যারাগ্রাফ লিখতে হবে আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে শ্রীলঙ্কার, যেটা ভ্রমণ করা যেতে পারে, যেখানে ভ্রমণ করা যেতে পারে। ইউজ ইওর ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য ইনফরমেশন গিভেন ইন সেকশন ই, সেকশন ই তে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে নিজের নিজের ওন ওয়ার্ডস, নিজের ভাষায় এটা লিখতে হবে, এরকম বলছি। আমরা আশা করি তোমরা লিখতে পারবা, বা লিখে আমাদের কাছে পাঠালেও আমরা চেক করে দিতে পারি, বা তোমাদের অন্য কোনো কথা থাকলে আমাদেরকে কমেন্টে জানাও, বা অন্য কিছু লাগলেও আমাকে জানাও। অ্যান্ড স্টে উইথ আস, আমরা খুব শিগগিরই আসবো আমাদের পরবর্তী ক্লাসটা নিয়ে। থ্যাংক ইউ অল।